আমি প্রীতম, আজকে আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। এখন বাজে সন্ধ্যা 7টা প্রায়। তো আমরা কোথায় যাচ্ছি? শালিমারে যাচ্ছি আমরা, ভি মার্টের পাশেই। আপনারা সবাই আসবেন, খুব ভালো রেস্টুরেন্ট, কম টাকার মধ্যে, আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেদের জন্য আমাদের মতো ছাত্রদের অবস্থা একমাত্র ছাত্রী বুঝলে। তো আমরা আজকে যাচ্ছি, অনেকদিন পরে দেখা হলো ভাইয়ের সাথে, আমি আসলাম জলপাইগুড়িতে। তো ভাবছিলাম কোন রেস্টুরেন্টে খাবো, কিন্তু আমি কোনো মাথায় আসছিল না আর কি কোন রেস্টুরেন্টে যাবো। তো প্রীতম বললো, ও আগেও গিয়েছিলো দুইবার, তো আজকে আমরা যাচ্ছি। তো সেখানকার কিছু ফটো আপনারা দেখতে পারবেন। চলো তাহলে আমাদের তাতে যেতে হবে। তাহলে রেডি হচ্ছে। এ ভাই, রেডি হতে কতক্ষণ লাগবে? প্রীতমের মোবাইলটা একটু দেখি, আইফোনটা। এই যে প্রীতমের আইফোন, এটা হচ্ছে ওর আইফোন, ইনটেক্স আইফোন। আমরা যে যাচ্ছি, আমরা এই যে এই সেন্ট গায়ে নিয়ে যাচ্ছি, এই সেন্ট মারছি, সবাই মজা লুটবে। আমাদেরকে দেখে মজা লুটার দায়িত্ব সবার, কিন্তু আমরা নিজেকে মজা পাবি। দেখো, ও হিরো, কিছু রুমের মধ্যে মজা করলাম, এখন আমরা যাব। তো কি খুঁজতেছে ও এখনো কি জানি। এত সাজার কি আছে? ছেলেই তো, ও একটা কথা বলতে ভুলে গেছি, আমাকে কেমন লাগছে কমেন্টে জানাও। এই চশমা পরলাম, এই শার্ট গঞ্জি পরলাম, চশমা পরলাম, কলেজের প্যান্ট এবং নাইক শু আমরা দিতে চাইনি, বেকার ছেলে আমরা, চলে এসছে। আমরা খাচ্ছি এখন, প্রীতম খাবার রেডি করতেছে, অনেক চলে এসছে, এখন আমাদের চলে এসছে খাবার দিতে। এখন আপনারা ব্লগিং তো স্টার্ট করুন। খা প্রীতম, খা। তুই কি খাবি না? ভাই খা, তুই খা, আজকে খা। প্রীতম কত খাবি? খা প্রীতম, মাঝে না 10 দিন দিয়ে খা, না খাই আছে রুমের মধ্যে, মুখটা দেখলে বুঝে যাচ্ছে না খাই আছে, 10 দিন থেকে না খেয়ে আছে, এরকম মুখটা দেখে মনে রাখে। সত্যি দেখা, ছোটাটা দেখা, আর দেখাতে লাগবে না, খাওয়া স্টার্ট করি। ছেলেটা চামচ দিয়ে খেতে পারে না, হাত দিয়ে খাচ্ছে। দেখো আমরা রুম যাচ্ছি, রুমে এই ক্যামেরাটা নড়তে চো, গোলা দেখা যাচ্ছে, ঠিক আছে? তো পরে কথা হবে, একসাথে বললাম, ডোন্ট মাইন্ড। তো আমরা রেস্টুরেন্ট থেকে যে চলে আসলাম একটু আগে, তো রেস্টুরেন্টের আমরা কী কী করলাম এবং কতটুকু মানে এক্সপিরিয়েন্স হলো আমাদের রেস্টুরেন্টে, খারাপ ভালো মন্দ। প্রীতম ভাই আসে, প্রীতম ভাই কিছু বলো, তারপরে আমি অনেস্টলি বলবো, কিছুদিন আগে আমি আর একটা বন্ধু মিলে গেছিলাম রেস্টুরেন্টে খেতে, ওই শালিমার, কিন্তু হোটেলে আমরা খেতে গেলাম, খুবই জঘন্য খাবার দিল, খুবই নিম্নমানের খাবার, আমি তো সেই খাবার খাই নেই, অর্ধেক খেয়ে আমি একদম খাবার ছেড়ে চলে আসছি, কারণ পুরো একদম ভারী খাবার, পুরো তেলে রিচ খাবার, ভারী খাবারের প্লাস তার মধ্যে ওখানটাতে স্মেল আসছিল এমন ধরনের একটা। আমি এক্সপিরিয়েন্স হিসেবে বলতে পারি, আমি অনেক রেস্টুরেন্ট গিয়েছি, খাওয়া দাওয়া করছি, কিন্তু আমি আজকে যে ফার্স্ট গেলাম এই রেস্টুরেন্টে, কোনোদিন যাই নাই যেহেতু জলপাইগুড়িতে, তো ফার্স্ট গেলাম, আমি খুব ভারী খাবার আজকে একটু খাবার পাইনি আজকে। সো ফ্রেন্ডস, আমাদের মতো অনেকে বলতো খুব খারাপ লেগেছে, অনেক আশায় ছিলাম, ওর বার্থডে ট্রিট ছিল আজকে, অনেকদিন আগে পার্টি হয়েছিল,
বাট আজকেও আমাকে ট্রিট দিল, থ্যাংকস ব্রো। আমিও কোনো খাবার মজা পাইনি, খুব মজা তো পাইনি, কিন্তু ছেড়ে আসার উপলক্ষে খাবারটা ছেড়ে আসা যায়নি, প্রীতম খেয়ে নিয়েছে। আমি দেখো খাবারটা যতই খারাপ হোক না কেন আমাদের খাবার নষ্ট করা উচিত না, বিশ্বখাদ্য দিবস। কিন্তু যদি খাবারটা ভালোভাবে তৈরি করে কেউ খাবার ছাড়বে না, এটা সব থেকে। আর তার মধ্যে সবচেয়ে বড় কথা প্রফেশনালি অনুযায়ী ওখানে যাচ্ছি আমরা, রেস্টুরেন্টে যাচ্ছি কেন, যাতে বাইরের থেকে বেটার খাবার পাওয়ার জন্য, ঠিক তো? তারা ওখানে গিয়ে শালিমার হোটেলের নামে খারাপ বলো ভালো বলো কিন্তু টিপতে লাগবে। যাই হোক চালু বসা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নাম হচ্ছে কি পৃথিমান বর্মণ, বেল আইকনটি প্রেস করো, এবং কি আর, এবং কি, গুড নাইট, গুড বাই, গুড বাই, টাটা।